প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজ আমরা দেখব ওয়াটার কালারের কিছু ইউনিক টেকনিক, যেগুলি তোমাদেরকে অনেক বেশি বেশি পরিমাণে প্র্যাকটিস করতেই হবে যদি তুমি ওয়াটার কালারে উন্নতি করতে চাও। যেমনটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, আমি কিছু স্কেচ করছি, যেমনটা পেন্সিলের দ্বারা করতে হয় ঠিক তেমনভাবেই তুলির মাধ্যমে এখানে আমি কিছু কিছু দাগ টানছি উপর থেকে নিচে, পাশাপাশি বা কোনাকুনি। তো তোমাদের প্রথম কাজ হলো যে এরকমভাবে তুলির মাধ্যমে তোমরা কতটা সরু করে দাগ টানতে পারছো সেটা প্র্যাকটিস করা বেশি করে। সেই সঙ্গে আমি কিন্তু দেখো ডান দিকে কিন্তু একটু মোটা করেছি, তো তোমাদেরকে এই দুটো বিষয়ের ভিতরেও সামঞ্জস্য রাখতে হবে যে কতটা সরু করতে পারছো এবং একটু প্রেশার দিয়ে কতটা মোটা তোমরা করতে পারছো, এটাও কিন্তু তোমাদেরকে দেখতে হবে। কিন্তু মাথায় রাখতে হবে যে সরু তুলি দিয়ে খুব সহজেই সরু দাগ টানা সম্ভব, কিন্তু তোমাদের যেটা আরও বেশি করে প্র্যাকটিস করার প্রয়োজন রয়েছে সেটি হলো যে তোমরা একটা মোটা তুলি নেবে এবং সেটার দ্বারা কীভাবে তোমরা সরু দাগ টানছো সেটা প্র্যাকটিস করা। আর মোটা তুলির মাধ্যমে সরু দাগ টানার জন্য এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি তুলিটিকে কেমন করে নিয়েছি, মাথাটা বুঝতে পারছো যে তুলির মাথাটিকে তোমাদেরকে কিন্তু চ্যাপটা করে নিতে হবে। আর তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ কতটা সরু করে আমি কিন্তু এখানে মোটা তুলি দিয়েও সরু দাগ করতে পারছি। যেভাবেই তোমরা টানো না কেন, এবার দেখো তোমরা কিন্তু এখানে সরু দাগ পাবে। তবে এখানে কিন্তু প্রেশারাইজ করা যাবে না, খুব হালকা করে তোমাদেরকে করতে হবে, তাহলেই কিন্তু তোমরা পারবে। নেক্সট আমরা আরও একটা স্টেপ এখানে দেখব যে দেখো একই তুলি দিয়ে তোমরা দেখো একসঙ্গে অনেকগুলো লাইন কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ। আর এটি করার জন্য তোমরা নিশ্চয়ই দেখেছো যে তুলির মাথাটিকে দুই আঙুল দিয়ে যদি একটু চেপে ধরো তাহলে দেখবে তুলিটা অনেক বেশি চ্যাপটা হয়ে যাবে, এবং সেই অবস্থায় তুমি যদি কালারের মাধ্যমে হালকা হালকা করে উপরে প্র্যাকটিস করো এইভাবে, তাহলেই দেখবে খুব সহজে তোমরা এই দাগগুলো দেখতে পাচ্ছো। এই ধরনের কাজগুলি যখন কোনো মানুষের চুলের কাজ করছো বা দেখা যাচ্ছে কোনো পশুর ছবি আঁকছো সেখানে কিন্তু তোমাদেরকে কাজে লাগবে অনেকটা বেশি পরিমাণে, তাই যতটা সম্ভব এই ধরনের কাজগুলি তোমরা প্র্যাকটিস করো। নেক্সট, যাদের ওয়াটার কালারে গাছের সমস্যা হয়, অর্থাৎ গাছ করতে যাদের প্রবলেম হয়, তারা এখানে দেখো কতটা সহজভাবে আমি তোমাদেরকে এখানে গাছ আঁকা শেখাচ্ছি। প্রথমেই দেখো এখানে লেমন ইয়েলো এবং কিছুটা সবুজের কালার এখানে মিক্সিং করে প্রথমে কালার দেওয়া হয়েছে, এবং তারপর আস্তে আস্তে কিছুটা ডার্ক কালার এখানে কিন্তু নিয়ে আসা হচ্ছে। এবং এখানে তোমরা মাথায় রাখবে যে আমি যে কালার দিচ্ছি তোমাকে সেই কালারে দিতে হবে এমনটা নয়, তোমরা তোমাদের মতো করে কালার দিতে পারো, তবে চেষ্টা করবে যে যে ধরনের কালার এখানে ব্যবহার করা হচ্ছে সেই ধরনের কালার তোমরা এখানে ব্যবহার করার চেষ্টা করো। ক্লিয়ার হয়েছে? যেমন সবুজের জায়গায় যদি তোমার এখানে ডার্ক সবুজ হয়ে যায় তাতে কোনো প্রবলেম নেই, আবার দেখা যাচ্ছে যে এখানে ডার্ক সবুজ, এই ডার্ক সবুজের জায়গায় যদি কিছুটা ব্লু কালার চলে আসে তাতে কোনো রকম কোনো প্রবলেম নেই, কিন্তু সবুজের জায়গায় তুমি যদি লাল কালার ব্যবহার করছো সেটা কিন্তু একটু হলেও প্রবলেম হবে। তো বোঝাতে পারলাম যে ধরনের কালার এখানে ব্যবহার করছে সেই রিলেটেড কালার তুমি এখানে ব্যবহার করে এই ধরনের কাজগুলিকে প্র্যাকটিস করতে পারো বারবার। আর আমি তোমাদেরকে এটুকু বলতে পারি যদি তোমরা এটাকে কয়েকবার প্র্যাকটিস করো তাহলে দেখবে অনেকটা বেটার তোমরা এটা করতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ গাছটাকে কিন্তু আমরা মোটামুটি কমপ্লিট করেছি, এবং তারপর এর মধ্যে কিছুটা ছোট 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 সরু ডাল যদি দিয়ে দাও তাহলে কিন্তু গাছটি আরও বেশি সুন্দরভাবে ফুটে উঠবে। এবং এই সরু দাগগুলি তুমি তখনই পারবে যখন প্রথমে যে লাইনগুলি তোমাদেরকে আমি শিখিয়েছিলাম যে সরু দাগ কীভাবে টানতে হয় বা স্কেচ করতে হয়, সেগুলি করতে পারলেই তোমরা এটা খুব ইজিলি করতে পারবে। তো বুঝতে পেরেছো নিশ্চয়ই যে স্কেচগুলি কতটা বেশি পরিমাণ দরকার ওয়াটার কালারের ক্ষেত্রে। তো এভাবেই তোমরা কিন্তু খুব সুন্দর গাছ প্র্যাকটিস করতে পারো। আশা করছি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। আর গাছের নিচে অবভিয়াসলি আমরা একটু ঘাসের টোন দেবো, না হলে জিনিসটা ভালো লাগবে না। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কতটা সহজে এখানে কিন্তু ঘাসের টোন দেওয়া হচ্ছে। তো আশা করছি এভাবে প্র্যাকটিসে তোমাদের খুব একটা বেশি প্রবলেম হবে না। তো চলো আমরা এবার আরও একটা টেকনিক দেখব, এবং এই টেকনিকটির জন্য আমরা সবার প্রথম খাতার উপরে জল চাপিয়ে দেব। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু অল্প জায়গায় জল চাপিয়ে দিয়েছি, এবং এরপর এখানে আমি ব্যবহার করলাম কিছুটা ব্লু কালার, অর্থাৎ কোবাল ব্লু আমি এখানে ইউজ করেছি। আর তারপর এখানে কিছুটা জঙ্গলের টোন দেওয়া হবে, বা দিগন্তরেখায় যে ধরনের জঙ্গল থাকে আমরা সেই ধরনের কালার এখানে ব্যবহার করছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ আকাশের কালার শুকিয়ে যাওয়ার আগে এখানে কিন্তু আমি বিভিন্ন ধরনের কালার মিক্সিং করে
এখানে দেওয়ার চেষ্টা করছি। তবে মনে রাখতে হবে যে আমি কিন্তু দেখো উপরে আকাশের কালারে যে জল রয়েছে সেই জলের সঙ্গে উপরের দিকের কালার কিন্তু এখানে মিশিয়ে দিচ্ছি, কিন্তু নিচের দিকে জল রাখলে হবে না, নিচের দিকে কিন্তু তোমাকে কালার রাখতে হবে। অর্থাৎ নিচের দিকে দেখো একটা সুন্দর একটা স্কেলের মতো একটা দাগ চলে যাচ্ছে, কিন্তু উপরের দিকে কালার মিশে গেছে। তো এই জায়গাটা কিন্তু তোমাদেরকে বুঝে কাজ করতে হবে। এরপর যখন তুমি নিচে জল দিচ্ছ তখন এখানে দেখো কিছুটা উপরের কালারের সঙ্গে যদি তুমি মিশিয়ে দাও তাহলে দেখো এখানে সুন্দর করে কিন্তু উপরের যে কালার সেটি কিন্তু কিছুটা চলে আসবে। যেহেতু আমরা এখানে একটি জলের এফেক্ট দেখাতে চাইছি, যে কারণে এখানে কিন্তু দেখো খুব সহজেই আমরা কিন্তু জলের এফেক্টটা দেখাতে পারলাম, অর্থাৎ যে ছায়া সেটা কিন্তু খুব সহজে দেখাতে পারলাম, জাস্ট শুধুমাত্র জল ওই উপরের কালারের সঙ্গে কিছুটা ছুঁয়ে দেওয়ার ফলে। আর এখানে মনে রাখবে এই কাজটি করার জন্য তোমাদের যে পেপার সেই পেপার যদি একটু বেশি ভালো হয় তাহলে কিন্তু অনেক বেটার হবে এই কাজটা। তার কারণ আমি এখানে ব্যবহার করছি জাস্ট কার্টিজ পেপার। তো কার্টিজ পেপারের থেকেও তোমরা যদি 300 GSM পেপার বা 240 GSM পেপারে তোমরা যদি কাজটা করো তাহলে দেখবে তোমাদের কাজটি অনেক বেশি বেটার হচ্ছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছ, এবং এইভাবেই তোমরা যদি কাজটিকে করো তাহলে দেখবে অনেক তাড়াতাড়ি তোমরা যে কোনো সিনারি বা যে কোনো ধরনের ছবির জন্য তোমরা কিন্তু প্রস্তুত হয়ে যাবে যদি এই ধরনের কাজগুলি তোমরা করো। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা যে গাছটিকে করে রেখেছিলাম সেই জায়গাটিতে আমরা আরেকটু সেকেন্ড টোনের মাধ্যমে গাছটিতে আমরা আরেকটু কালারের এফেক্ট এখানে দিচ্ছি এবং গাছটিকে আরেকটু ফুটিয়ে তোলার চেষ্টা করছি। যাই হোক, এবার আমরা এই যে গাছটি আমরা প্র্যাকটিস করলাম এই গাছটিকেই এই জলাশয়ের এখানে কিন্তু আমরা করব। তবে এখানে তোমাদেরকে এটা বুঝতে হবে যে গাছটি এখানে করছি সেই গাছটি কিন্তু দেখো সামনের দিকে করছি, অর্থাৎ একেবারে সামনের অংশে কিন্তু গাছটিকে করা হচ্ছে। তো এখানে তোমরা একটা বিষয় লক্ষ্য করে দেখো, পেছনে যে জঙ্গল করা হয়েছে বা দিগন্তরেখার কাছাকাছি যে জঙ্গল করা হয়েছে সেই জঙ্গলে যে কালার দেওয়া হয়েছে এখন যে কালার দিচ্ছি সেই কালার কিন্তু তার থেকে বেশি ডার্ক করতে হচ্ছে। কারণটা নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ ওটা অনেক দূরে রয়েছে যে কারণে ওখানে কিছুটা হলেও লাইট কালার হয়ে গেছে, এবং সামনে যে কালার করছি সেই কালার কিন্তু তার তুলনায় তোমাকে ডার্ক করতে হবে, না হলে কিন্তু এখানে 3D এফেক্ট বা যে ছবির পরিপ্রেক্ষিত সেটা কিন্তু মিস্টেক করবে। যে কারণে তোমাদেরকে এই বিষয়টা বুঝেই কিন্তু কাজ করতে হবে। এখানে তোমরা লক্ষ্য করে দেখো সামনে যে গাছটি আছে সেই গাছটি দেখো পেছনের তুলনায় ডার্ক হওয়ার কারণে মনে হচ্ছে গাছটি সামনে রয়েছে, কিন্তু তুমি যদি এই গাছটিকেও লাইট করে দিতে তাহলে কিন্তু এই জায়গাটা মনেই হতো না যে এই গাছটি সামনে রয়েছে। তো এভাবেই তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আর একেবারে শেষে দেখো নিচে জলের এফেক্ট তোমরা এইভাবে দিতে পারো, এভাবে কালারের উপর হালকা হালকা করে তোমরা কিছুটা কালার চাপিয়ে নর্মালি তোমরা এভাবে জলের এফেক্ট এখানে আনতে পারো, অর্থাৎ কাছের দিকে তোমরা কিছুটা ডার্ক কালার দিয়ে জলের এফেক্ট এখানে দিতে পারো। তো এভাবেই দেখো খুব সহজ করে তোমরা যদি এইগুলোকে প্র্যাকটিস করো তাহলে দেখবে এই ধরনের সিনারি তোমরা প্রচুর পেয়ে যাবে এবং সেখানে তোমরা কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট আমরা দেখব কালার ভ্যালু। এই কালার ভ্যালু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ কালার স্কেল যেটাকে আমরা বলছি। যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা যে কোনো একটা কালার এখানে নেবে এবং নেওয়ার পর প্রথমে এরকম ধরনের বাক্স আঁকবে ডার্ক কালারে, এবং এরপর কিছুটা জল মেশাবে। জল মিশিয়ে যখনই তুমি কালার করছো দেখো এখানে কিছুটা কালার কিন্তু দেখো লাইট হয়ে গেছে। তো এইভাবে তোমরা যদি পরপর জল মিশিয়ে তোমরা যদি এখানে কালার করতে থাকো তাহলে দেখো পরের বারের কালারগুলি কিন্তু আরও বেশি লাইট হয়ে যাচ্ছে। তো ঠিক এভাবেই লাইট করতে করতে একেবারে হালকা কালারে তোমাকে নিয়ে যেতে হবে ডার্ক থেকে লাইটের দিকে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রসেস যেটা তোমাদেরকে বারবার প্র্যাকটিস করার প্রয়োজন রয়েছে, কারণ এটাই কিন্তু কালার ভ্যালু। এই ভ্যালুটাকে তোমাকে বুঝতে হবে আর এটার জন্য বারবার তোমাকে এটা প্র্যাকটিস করতে হবে। নেক্সট স্টেপে আমরা কিন্তু এখানে শিখব কালার মিক্সিং। আর কালার মিক্সিংয়ের জন্য এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি প্রথমে একটা কালার নিয়েছি লাল কালার, এবং এর সাথে যখন আমি অন্য আর একটা কালার মেশাচ্ছি তো যখন কালার মেশাচ্ছ যে জায়গায় কালার মেশাবে সেখানে কিন্তু কালার শুকিয়ে গেলে হবে না। অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু কালার শুকিয়ে যায়নি, তার আগে আমি অন্য আর একটা কালার এখানে এসে মিশিয়ে দিয়েছি। নেক্সট আমরা দেখো আরও একটা কালার এখানে মেশালাম, কিন্তু কালার মেশানোর সময় তোমাকে এটাই শুধু মাথায় রাখতে হবে যে যেখানে তুমি কালার মেশাচ্ছ সেই জায়গা যেন শুকিয়ে না যায়, অর্থাৎ তোমাকে একটু ফাস্ট কালার করতে হবে। এবং নেক্সট আমরা আরও একটা মিক্সিং এখানে দেখব যেখানে একটা কালারের মাধ্যমেই তুমি ডার্ক থেকে লাইটের দিকে নিয়ে আসছো, অর্থাৎ একটা কালারের মাধ্যমেই তুমি এখানে কালার ভ্যালু বোঝাচ্ছ। দেখো এখানে কিভাবে আমি কালারটিকে করলাম, উপরে দেখো ডার্ক কালার এবং নিচে আস্তে 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 লাইট কালারের দিকে চলে গেছে খুব সহজেই। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি শুধুমাত্র জলের ইউজ করে শুধুমাত্র তুলিটিকে
ছুঁয়ে ছুঁয়ে যদি আমি এখানে নিয়ে আসছি নিচের দিকে, তাহলে তোমরা দেখতে পাচ্ছো যে কত সুন্দরভাবে একটা কালারের মাধ্যমে ডার্ক থেকে লাইটের দিকে চলে গেছে। তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।